রবিবার শুরু হচ্ছে বাংলাদেশ ভারত নারী টি টোয়েন্টি সিরিজ বিশ্বকাপের প্রস্তুতি উপলক্ষে এই সিরিজে পাঁচটি টি টোয়েন্টি খেলবে দুই দেশ সিলেট স্টেডিয়ামে বিকেল চারটায় শুরু হবে ম্যাচটি সেপ্টেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ সেই আসরকে সামনে রেখে এই সিরিজ খেলছে বাংলাদেশ ও ভারত রবিবারের ম্যাচের আগে শনিবার সিলেট স্টেডিয়ামে অনুশীলন করেছে দু দলের ক্রিকেটারাই সিরিজ শুরুর আগে ফটোসেশন এবং সংবাদ সম্মেলন করছেন দুই অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং ভারতের নারী অধিনায়ক হারমান Pit Core. মূলত বিশ্বকাপে ভালো করার লক্ষ্যে এবং বাংলাদেশ কন্ডিশনে ক্রিকেটারদের আরও ঝালিয়ে নিতে এই প্রস্তুতি সিরিজে খেলছে দুই দেশ ভারতের বিপক্ষে সবশেষ টি টোয়েন্টি সিরিজে নিগার সুলতানা জ্যোতিরা দুই এক ব্যবধানে হারলেও সংক্ষিপ্ত ফরম্যাটের এই ভার্সনে ভারতের বিপক্ষে একটি জয় পেয়েছিল বাংলাদেশ নারী দল ওই আসরে ওয়ান সিরিজ এক এক সমতায় শেষ করেছিল জ্যোতিরা ওই আত্মবিশ্বাস নিয়ে এবার ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছেন ভারত শক্তিশালী দল তাদের বিপক্ষে এই সিরিজটা বিশ্বকাপের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ এবং ক্রিকেটারদের নিজেদের সামর্থ্য প্রমাণে ভালো সুযোগ এই সিরিজে ভালো করতে পারলে তার দলের আত্মবিশ্বাস বাড়বে যা বিশ্বকাপের মতো আসরে দলকে ভালো খেলতে অনুপ্রাণিত করবে